ভালুক আসবে, হাতি আসবে। সাহাবাদের কোলে যখন মায়েদের কোলে বাচ্চা কাঁদত, ওরাও বলতো এই বাবা এই বেটি চুপ কর, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কেয়ামত আসবে। আজ আমাদের মায়েদের কোলে, মুসলমানের ঘরের মায়েদের কোলে দুধ পিতা হুয়া বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে বাঘ ভালুক জানোয়ারের কথা শুনছে। সাহাবাদের ঘরের মা বোনদের কোলে জন্মের দিন থেকে আল্লাহ রসুল ফরিস্তা কেয়ামতের কথা শুনে বড় হচ্ছে, কেন ফারাক হবে না? সাহাবাদের ঘরের মায়েরা যখন বাচ্চাকে কোলে তুলে নিত দুধ পান করাবার জন্য, আমাদের ঘরের মা বোনেরাও দুধ পান করায়। লক্ষ্য করে দেখবেন, কারো সঙ্গে কোমর বেঁধে ঝগড়াও করছে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে। দুই তিন চারজন মেয়ে ছেলে এর ওর নামে গিবুদও করাচ্ছে আর বাচ্চাকে দুধও পান করাচ্ছে। খোদার কসম খেয়ে বলছি, ও উম্মতের মা বোনেরা, যে আমালের সঙ্গে আপনি আপনার বাচ্চাকে দুধ পান করাবেন, জেনে রেখে দিন, আপনার সিনার এই দুধের সঙ্গে ওই আমালের তাসির ওই বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে, বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে। ওইসব গিবত ঝগড়া কুচ কাচাল শাশুড়ি বউ এসব ছাড়ুন, এসব ছাড়ুন। আজকে সাহাবাদের ঘরের ওই দিন মা বোনেরা বাচ্চাকে, ছোট বাচ্চাকে, ছ মাসের, এক বছরের, দু বছরের বাচ্চাকে কোলে নিয়ে নবী আর রসুলদের কেচ্ছা শোনাতো। হায় হায় হায়, আজ আমাদের ঘরের মা বোনেরা ছ মাসের বাচ্চা, এক বছর, দেড় বছরের বাচ্চা যদি একটু ক্যাচাল করে, মোবাইলটা চালু করে দিয়ে হাতে তুলে দেয়, এ আমার কলিজার টুকুরে বেটা, এ আমার কলিজার টুকুরে বেটি, তুই এই ছেলে ছোটো ছোটো বাচ্চাদের বেহা নাচ গান এগুলো দেখতে থাক, গুনার আমলটা করতে থাক, আমি গিয়ে তোকে চুপ করিয়ে গিয়ে রান্নাটা করি। তো মা জন্মের পরের থেকে তার আদরের কলিজার টুকুরা সোনাম ধনমণিকে গোনা করা শেখাচ্ছে, এই বাচ্চাদের উলঙ্গ বেহায়া নাচ দেখতে থাক, তুই এই গোনাটা করতে করতে থাক, আর আমি গিয়ে রাঁধি, কাচি, ঘরটা লেপি। এ অবস্থা আছে আমার, যে উম্মতের পাঁচ বছরের বাচ্চা একবার আল্লাহকে বলে আরশ কাঁপিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আল্লাহকে বলে ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা এনে পেট ভরে খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, পাঁচ বছরের বাচ্চা। তবে তাবেইনদের মধ্যে একটা দিন ছিল, আমাদের দিন ছিল দোস্ত, আমরা এই জন্য একটু নিজেকে খোদার সামনে ঝুঁকাতো, ঝুঁকাতে একটু অভ্যস্ত হই, হ্যাবিচুয়েটেড হই, ট্রাই টু বি হ্যাবিচুয়েটেড, একটু অভ্যস্ত হই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে তার রহমতের পায়ে সেজদা। কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায়, এ উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আছে তোমাদের, কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো? হাইয়া আলা সালা, ঘর ফিরিয়ে চলে যাচ্ছ, এ গর্বের দিন টিকে থাকবে তো? ইউ উইল বি ভেরি প্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়াং অ্যান্ড স্টেডি, এটা ঠিক থাকবে তো? তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে ইয়াদ করো, আমি তোমার বড় মেহরবান আল্লাহ তোমাকে বলছি, একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে, তিনটি কি কি? এক, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখাও একটা জায়গায়, এই জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, দেখাও পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না। খুলে কাল ইনসানু মিন নুতফা, আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে, পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া? ফিউ ব্যাক ডেস উই দ্য এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, নাথিং ইলস। আমরা সবাই, আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন। খুলে কাল ইনসানু মিন নুতফা, আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি, আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা, এর চাইতে বড় পরিচয়। আচ্ছা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয়, দেখাও। নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে,
মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই, কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই, চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না, এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও তো একটু চুমু দিই, মানে চুমু দিয়ে ঘাম বেরোচ্ছে তো, তুমি তো হাজারো হলে আমার স্বামী, তোমরা তুমি তো আমাদের আব্বু, তা একটু দাও না একটু চুমু দিই, কেউ দেখবো সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে, এই তো তোমার পরিচয়, পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও। তিন খুলকাল ইনসানো মেন জেইফা, তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর সুটাম চেহারা, আচ্ছা তোমার পিঠে কি বসে আছে? এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না। আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো, তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না? বলে না তা জানি না। আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি? বলে আমরা কিচ্ছু জানি না। বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে মোটরসাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেথ, লাশ নিয়ে বাড়ি চলে গেল, এসেছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসেছিল, বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে, বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে। খুলকাল ইনসানো মিন জাইফা। চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত? হ্যাঁ আল্লাহ 42 চলছে, বাকি কত? আই নো নাথিং অ্যাবাউট মাই এজ। নূরজাহান তোমার বয়স কত চলছে? আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? তা আল্লাহ আমি কেমন করে বলবো? না না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না, এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা, তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদভুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল স্রোত আর এইরকম হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাবো না, একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন। দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে, বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে থাকে, কান টানগুলো ঠিক আছে কিনা, সব কিছু চোখ টোকগুলো হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে, খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে, সব আছে, চোখ আছে বুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে। আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন, কখনো ভেবেছ? এ জগতের ইনসান ভেবেছ কখনো? সব বলছ ওকে, আচ্ছা দাঁত কটা যে নেই, আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা, যে আল্লাহ আমি তোমার সব কিছু দিয়েছি, হাতের পায়ের নখ পর্যন্ত আছে, 2-4-5 দিন পরে কেটে দিতে হয়, সেখানে দাঁত কটা দিইনি কেন? তোমাকে বাঁচাবার জন্যে, আমাকে চেনো আমি কত বড় মেহরবান তোমার জন্যে, শুধু তোমাকে বাঁচানোর জন্যে তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দিইনি, যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোশে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে আর তরফাতে তরফাতে মরে যেতে তুমি, তোমার মা একটাবার বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না, এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো, আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি, পুরো ফিগার যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন গিভেন মাই ফ্রম মাই সেলফ, শুধুমাত্র একসেপ্ট ইউর টিক তোমার দাঁত বাদ দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিনই, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে। একটা বার চিন্তা করেছো আমার কথা?
তোমার প্রতি কত দয়া করেছি। ফের এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমারও এরকম দাঁত থাকলে আমিও খেতাম। আল্লাহ বলে, হাদিসে পাকের কথা বলছে, আল্লাহ বলে তুই একটু সবর কর, সবর কর, কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি, এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি, একটু সবর কর, এই 7-8 মাস, 9 মাস, 10 মাস হোক না একটু, যখন তারপরে আমি দাঁত দেবো। গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি, আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ, আচ্ছা দুটো দাঁত গজিয়েছে, তো উঠতে দেখে সবাই খুশি। আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না? Why? What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? Asikau duniya wala, oh modern science, modern technology wala, ei dat ke gojate theke khushi hoyecho, barte barte ei porjonto bere geche, tar pore ar bare na, kon duniyar modern technology er pichone kaj koreche bolo? Bolo na, toy dekhecho amar doya, tar poreo jodi jebhabe barchilo jodi আর 6টা মাস বাড়ত না, তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা, নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এ বাচ্চা তখন 7-8-10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজান যেন কি কর্মর করেছি বলছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে শোনা যাচ্ছে, আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না, তোকে হালকা জিনিস খাওয়াবার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি, এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব করমড়ি চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না, বলো বলো যে ফিরবে না, ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? তোমাকে সেজদা করতে? না না, ওসব আমাদের দ্বারা হবে না। হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না? এর মাস আজকের যেটা ফুলছে মাসল এটাকে না আর এইদিকে ঝোলা মানে ফুলাতে পারবে না, শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে। যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে, এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে, এ শক্ত বডির মাসল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে। আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো? কিছুই আমি করবো না, শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই, ও আম্মেরহু নুন্নাকিসহু ফিল খালক, মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি দেখতে চাও? একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থুবড়ে পড়ে থাকতে হবে, পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো, আমার একটু হাতটা ধরে তুলে দাও তো। কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি, বলো না। আমি কিচ্ছু করবো না, একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না, তোকে যে মারবো কোথায় মারবো? আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবে বলেন তো? তো আল্লাহ যদি আমাদের মতো 3 হাতের একটা কমজোর নাপাক ইনসানকে, নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি তোর কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ শত আসমান জমিনকে
একদিন আমি আমার হাতের তালুতে নেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সাত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালুতে, ও আল্লাহ কত বড়, আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে? ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো, আর এই মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে, তো বলেন আজকের খুব চিন্তা করি আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে, পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না, ওই দেখলে ডাকবে মুখানা ধর তবে না বাথরুম বসি তুলো তো, কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল? এইরকম বুক ঠোকার দিনগুলো তোমার কোথায় গেল? দোস্ত ও দিন আসবে, ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন জায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, কে আছো দুনিয়ায় ঝুপড়িওয়ালার কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না? শেষ কথাটা অনুরোধের সঙ্গে, আমরা যত ভাই এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে বাইরে, আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে, তারা সবাই একটা কথার উত্তর দেই, নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি, কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে? আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব। আছি কেউ একথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর? আমরা কেউ আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে, উই হ্যাভ নট কাম, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না, তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয় তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে, সাকিনা রহিমা আয় তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে। আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক ফুঁকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই, তুমি যখন নিজের ইচ্ছায় এসছো যা তোমার মন চাইবে তুমি তা করে যাও। হ্যাঁ যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি, আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, হয় আমি পুরুষ অথবা মেছেলে, আজ এই 20-30-40-50 বছরের হায়াত আমার, এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাকের আমার বড় দয়া মেহরবানি, তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারতো। বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে, এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি। কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে, তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজুবিল্লাহ, হায়াত দিয়ে জওয়ানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো, এক ঝলক দুনিয়া দেখতে পারতে না। এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি, আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি, একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি। আমরা আসিনি, দয়া করে আল্লাহ পাঠিয়েছে, যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে। আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি। দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখেরাতের জীবনও বরবাদ হবে, বরবাদের লাস্ট কথাটা হলো এই, তুমি আমার ইবাদতকে ছেড়ে দাও, দুটো জিনিস তোমাকে আমি দেব। এক, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, আমার ইজ্জত জালালের কসম দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে, না দুনিয়ায় শান্তি না আখেরাতে। দুনিয়ায় তোমার যতদিন 100 বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। এই জন্য তো ভাই এই জন্যে আমরা আমাদের মা বোনেরা একটু হুশ করে চলি, দুনিয়ার জীবন আল্লাহ তছনছ করে দেবে যদি তার ইবাদতকে ছেড়ে দিই। ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদসির, আমার ইবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে, অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বলছে হাদিসে কুদসিতে।
হে আদমের সন্তান আমার ইবাদতের জন্য তৈরি হও, তোমাদের মুসিবতকে দূর করে দেব আর অভাবকেও দূর করে দেব, পেরেশানি দূর হবে। আর যদি আমার ইবাদত করতে রাজি না হও, শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেব। এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। ও প্রথমের কথাটা মনে আছে, যে যত নিজের মাথাকে পুরু যত বা মেছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন, আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করব। আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না, সবাই চেষ্টা করব ভাই। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, এটা এই জন্যেই আমি যেতে চাই আর না চাই, যে জমিনের উপরে আজকে দর্প ভরে চলছে কাল এই জমিনের নিচে আমাকে শুয়ে থাকতে হবে। শেষ কথায় আসি মহাসাবের ওই কথাটা, একটা মসজিদকে করবার জন্যে মসজিদ আল্লাহর ঘর, এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই। হাদিসে পাকের মধ্যে এসছে মসজিদ আল্লাহর ঘর, দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে এসছে মসজিদ জান্নাতের টুকরা, মসজিদ জান্নাতের টুকরা। যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন, যে মসজিদে বারবার আসে, যে মসজিদে বারবার আসে মসজিদ তার জন্য খাস করে দোয়া করে। কে দোয়া করে ভাই, কার কথা বললাম? আমি বলেন না কার কথা বললাম, মসজিদ তার যে বারবার মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর তার জন্য দোয়া করে। বারবার যে মসজিদে আসে আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সওয়াব দেয়া হয়। যে বারবার মসজিদে আসে আল্লাহ বলে ও তো আমার পড়োশি প্রতিবেশী, ও আমার মেহমান, খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে। তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবুব জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসজিদুহা, আফগাজুল বিলাদে ইলাল্লাহে মাসাকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদে যে কিছু হিস্সা নেয় আল্লাহর ঘরকে বানাবার, এ আল্লাহ আমি না পাক তোমার ঘর পাক, আমার থেকে জর্রা বরাবর তুমি যদি খেদমত নিয়ে নাও এটা আমার উপরে তোমার বড় মেহরবানি হবে। তোমার উপরে আমার মেহরবানি নয়, আমার উপরে তোমার দয়া হবে, আমি একটা নাপাক ইনসান আর তুমি পাক তোমার ঘর পাক। মসজিদ জান্নাতের একটা টুকরা, বাগান জান্নাতের টুকরা। এ আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খেদমত নাও তো এটা আমার জন্য বড় খুশকিস্মত হবে। তো এই জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায় ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি, এখন তো লম্বা করার সময় নয়, আরও ওলামা হযরতরা আছেন, শেখ সাহেব এসেছেন, তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি, যে আল্লাহর কারণে এরা তিনজন ওই যাদের কথা বলি ইমাম হাসান হোসেন আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বুড়িমার ওই বকরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে। বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও, তো বলে তা তো বলতে পারবো না, আমরা থাকি কোথায়, আপনার থাকেন মদিনায়। তো যাই হোক আল্লাহর কি ইচ্ছা ছিল মদিনায় চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাচ্ছেন, একটা মিছিলে বুড়ি বয়স্কা বাজার থেকে আসছে, উনি ভারী মিছিলটাকে কোথায় যেন দেখেছি দেখেছি দেখেছি, ও হো এ তো ওই মিছিল আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছে। বুড়ির কাছে গিয়ে সালাম, বুড়িমা আপনার বাড়ি কি মদিনায়? তো বলে না বাবা আমরা অন্য এলাকার লোক মুসাফির, এখানে এখন মদিনায় থাকি। আচ্ছা তুমি আমাকে চেনো? তা বলে না বাবা চিনি না। তো বলে তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে? হ্যাঁ তা খাইয়েছিলাম। বলে ওই তিনের আমি একজন। তো তোমার মুরামিয়া কই গো? তো বলছে মুরামিয়া ঝুপড়িতে থাকে, বড় দুর্বল হয়ে গেছে। তা তোমাদের চলে কী করে? বলে মুরামিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে আর আমি ওটাকে চ্যাপটা করে শুকোই আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে, যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনো রকম দিন গুজরান হয়। আচ্ছা তোমার বুড়ো মিয়া উটের গোবর কাঁচা গোবর নিয়ে আসে, তুমি শুকাও মদিনার বাজারে বেচো আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে বুড়িমা আসো আসো। এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে,
এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তা বুড়িমা বলছে, বাবা আমরা গরিব বলে তুমি মজা করছো। বলে, না না বুড়িমা, তুমি কত এহসান করেছিল, তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে, দিনকে সামনে রেখে, দিনকে সামনে রেখে। তো এখানে আমার 1000 বকরি এটা তোমাকে দিলাম, আর একটু দাঁড়ো। ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, 1000 সোনার মোহর, সোনার মোহর 1000 এনে হাতে দিয়ে বলল, বুড়িমা এতে 1000 সোনার মোহর আছে এই থলেতে, এটাও তোমার। এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে, ভাই হুসাইন ঘরে আছো? বলছে, হ্যাঁ ভাই আছে। বলে, বেরিয়ে আসো। বুড়িমাকে চেনো? বলে, না। বলে, ওই যে আমাদের হজের সফরে বকরি। বলে, আচ্ছা ভাই তুমি কি করেছো, ভাই হাসান তুমি কি করেছো? তো বলে, আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বলল, আমার এই বকরির পালে 1000 বকরি আছে, এটাও তোমাকে দিলাম, আর তুমি একটু থাকো। ঘরে গিয়ে ফের 1000 সোনার মোহর এনে বুড়িমাকে দিল। দুইজনে মিলে এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তাকে ডেকে বললো, এই বুড়িমাকে চিনতে পারছো? তা বলে, না। বলে, আমাদের ওই বকরি জবাই করে। ও হো, এই বুড়িমা, তা তোমরা কি করেছো? বলে, আমরা দুই ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে, বুড়িমা আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমার। আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের 2000 সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বলল, এটাও তোমার। তো বুড়িমা অতটা সোনার মোহর কি করে নেবে? 2000, 1000 আর 1000 কত হয় ভাই? 4000 সোনার মোহর। বলছে, আমি তো এতটা নিতে পারবো না গো, আমি কি করে নেব বলো, আমি বুড়ি মানুষ। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, বুড়িমা দাঁড়াও। কয়েকটা ছেলেকে ডেকে বলল, এ বাবুরা শোনো, আমরা তোমাদের বেতন দেব এই 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 সোনার মোহরগুলো আর এই 4000 বকরি এখানে আছে, এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও, আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে ডাকছে, ও বুড়াম বুড়ামিয়া ঘরের ভিতরে আছো, বার হও বার হও। তো একবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বের হলো, কেন ওভাবে ডাকছো গো? তা বলে, এতে 4000 বকরি আছে, আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না, এতে 4000 সোনার মোহর আছে, এগুলো সব আমাদের গো। তো বুড়ো মিয়া বলছে, এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোনো রকম চলছি, এই বয়সে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তো বলছে, না না, আমি তোমাকে তোমার সাথে ইয়ার্কি করিনি, আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে, মনে আছে তোমার? বলে, হ্যাঁ। বলে, আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ 4000 বকরি আর 4000 সোনার মোহর দিয়েছে, আর ওই পাকদাদের কসম কে বলছি, আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে। তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে, ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায়, আমরা গুমান করতে পারবো না যে এতটুক করেছি তার বদলা পাহাড় পরিমাণ, তার বদলা পাহাড় পরিমাণ। তো সেই জন্যে ভাই, হায় হায়, দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে, একবার জানের আর একবার মালের। তো জানটা থাক মালের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে, ও আমার সাহাবারা, ও চৌধুরী সাদির সিদাইয়ের আমার হাবিবের উম্মতেরা, ভালো করে শুনে নাও, আমার এই সাথী ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা মজমায় বলছে, আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে, দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি কোনো নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয়, খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা মামুলি কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করছে, শোনো, দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে, আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। এই জন্যে ভাই, দিনের নিসবতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন, এটা আমরা গুমান করতে পারবো না। তো সেই জন্যে মহাশয় বলছিলেন যে আমরা একটা মসজিদ করতে চাচ্ছি,
পিলার অনেক দূর পর্যন্ত হয়ে গেছে, বাকিটুকু করার জন্য আমরা সবাই একটু ফিকিরমন্দ হয়েছি। এই মজবাত তো দিনের নিসবতে ডাকা হয়েছে, ফের এটাকে একটু সামনে রেখে আমরা এত সাথে যদি কিছু কিছু যদি একটু হাত বাড়াই, তো আমাদের অল্প অল্প দেয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু করতে চান আল্লাহর জন্য কোনো মুশকিল নেই। এইবারে হলো যে আমি যে আসার সময় ওরকম কিছু নিয়ে আসিনি, ওইরকম কিছু হবে আমার তো জানা ছিল না, 500,000-2,000 নিয়ে আসতাম, তো আমি তো আনিনি। হ্যাঁ, ওরকম যদি কোনো সাথী থাকেন আমি 2,000-5,000-10,000 টাকা দেবো, আল্লাহর ঘর বলে কথা, আল্লাহর ঘর বলের কথা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহর ঘরকে যে দুনিয়ায় বানাবে আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দেবে। তো এই জন্য ভাই তিন চারজন লেখলেওয়ালা খুব এক্সপার্ট হওয়া দরকার, নাম আর ওই মসজিদ কোন মসজিদের ইনি সাথী। তো আজকের আমার কাছে উপস্থিত আছে 500,000-2,000 যদি থাকে তো দিন ভাই আমার এটা রাখে, আর আল্লাহ যদি দেওয়া হয় আমি 5,000 দেবো। আজকের 1,000 জমা করেন আর 4,000 টাকা আমার নামে লিখে রাখুন, আপনাদের কাজ শুরু করেন, আল্লাহ দিলে আমি 11 মাসের মধ্যে, তো আপনাদের কাজও আস্তে আস্তে চলতে থাকবে, আমিও টাকাটা দিয়ে দেবো এর মধ্যে। তো আজকের হয়তো কারো কাছে নেই বলে আমার 10,000 টাকার এরাদা রইল, 5,000 এরাদা রইল, কারণ আল্লাহর ঘর বলে কথা। হাদিসে পাকের মধ্যে এসে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে, আল্লাহ পাক তাকে জান্নাতে ওই রকম মতির মহল বানিয়ে আল্লাহ তাকে দান করবে। তো এই জন্যে একটু হিম্মত করে আজকের নগদ আছে নেই এরাদা করি, 5,000-10,000 একটা এরাদা করে লেখাই, আপনারা কাজ শুরু করেন আমি 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। নগদ আমার আছে 200 আছে, জমা করেন আমি 2,000 দেবো, বাকিটা আমি আস্তে আস্তে দেবো। এই জন্য একটু হিম্মত করে আগে বাড়ি,